ম্যাডাম চুল কাটার পরে কেমন লাগলো? ওয়েলকাম টু মাই চ্যানেল, আপনারা দেখছেন এস এইচ হেয়ার কাট। তো বন্ধুরা, আপনাদের জন্য নতুন আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখুন, ম্যামের হেয়ারটা বড্ড লং, তো আমি চেয়ারে বসিয়ে কাটবো না, আমি দাঁড়িয়েই কাটবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো সামনে দুর্গা পুজো, ম্যাম বেশি চুলটা ছোট করবে না, অল্প কেটে আমি সেভ করবো, কারণ বাঙালির দুর্গা পুজো বলে কথা, বেশি ছোট করা যাবে না, অল্প কেটে চুলটা আমি সেভ করবো। তো দেখতে থাকুন, ডিজে লাইন অন। বলো কতটা থাকবো, যেটুকুনি শুরু আছে না কতটা, হরে কৃষ্ণ। জানি
কে বুঝতে পারছি না, ওটা কেটে করো। কেটে করো, ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, সবাই উঠেছে, সবাই উঠেছে, সবাই উঠেছে। তুমি এই বাবা চলে গেছে, একা বাড়িতে কখন যাবে? চাল চুল কেটে দিল, ঠিক আছে, ফোন করবো কিন্তু, ঠিক আছে, হ্যালো, ঠিক আছে রাখো। তো বন্ধুরা, হেয়ার কাটটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা নতুন আছেন অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সামনে এরম থাকবে, তো খারাপ অবস্থা, আর পিছনটা বেশি ওকে। দারুণ লাগছে, দারুণ লাগছে।
দেখি ম্যাম এইদিকে একটুখানি, ব্যাস।